নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ঐতিহ্যবাহী বরম বাবার মেলার শুভারম্ভ, শিলগুড়িতে সাধু সন্ন্যাসী ভক্তির ঢল। শ্রমিক আইন রক্ষা এনজিওর বিরোধিতা, আন্দোলনে উত্তপ্ত শিলচর। মন্ডল কমিটি গঠনে করিমগঞ্জ বিজেপিতে মতানৈক্য, কোর কমিটির দিকে চোখ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুরু হলো বরম বাবা মেলা। সোমবার ফিতা কেটে এর উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ। 78তম এই মেলা চলবে 3 দিন ধরে। ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী সহ ধর্মপ্রাণ মানুষ এসে জড়ো হয়েছেন শিলচর আইরংমারার বরম বাবা মন্দির প্রাঙ্গণে। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, মুখ্য অতিথি সাংসদ কৃপানাথ মালা। এছাড়া সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন বিধায়ক রাজদীপ গোয়ালা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সঞ্জীব রায়, আশিস হালদার প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে মৃন্ময়ানন্দজি মহারাজ জানান, স্বামী প্রণবানন্দজি বলতেন সেবাই পরম ধর্ম, আর মেলা হচ্ছে এমন একটি জায়গা যেখানে সবাই এসে মিলিত হন। পরে তিনি উপস্থিত শ্রোতৃমণ্ডলীর উদ্দেশ্যে বরম বাবার আদর্শকে গ্রহণ করার আহ্বান জানান। স্বামী প্রণবানন্দজি বলছেন সেবাই পরম ধর্ম, মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা দেখেছি কুম্ভ মেলা, গঙ্গা সাগর মেলা, সব বড় মেলা দেখেছি। মেলাতে কি হয়? মিলন হয়, একের সাথে অপরের মিলন হয়, বহুর সাথে মিলন। এই বহুত্ববাদী ভারতবর্ষে আমরা যদি চিন্তা করি, এরকম প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে বড় মেলার উদ্দেশ্য হচ্ছে কি মহামিলন, সে মহামিলনে কিছু স্বর নিয়ে যেতে হয়, কিছু আদর্শ নিয়ে যেতে হয়, সেইটাই সারা জীবনে আমাদের পাশে হয়ে যায়। তাই বরম বাবার যে আদর্শটা, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে, সেই কল্যাণ সাধন যেন আমরা করতে পারি প্রত্যেকে। এই যে সেই সেবা হচ্ছে সব পরম ধর্ম বলা হচ্ছে। এই যে নোংরা হয়ে থাকে, এটা শুধু কমিটির কাজ নয়, এটা যারা সাফাই করুন তাদের কাজ নয়, এটা আমাদের সকলের কাজ। যদি আমরা আমাদের আপনত্ব বোধ মনে করি, যদি মনে করি যে আমাদের এই বরম বাবার মেলার ক্ষেত্রটা আছে একটা তীর্থক্ষেত্র, একটা পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গাতে অপবিত্রতা কেউ করতে পারে না। প্রমাণ দিয়েছিলেন এই মেলা ক্ষেত্রগুলোতে পরে মুখ্য অতিথি সাংসদ কৃপানাথ মালা মেলার পর মন্দির প্রাঙ্গণে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেদিকে মন্দির কর্তৃপক্ষকে নজর রাখার আহ্বান জানান। जो होता है वो सबसे खतरनाक होता है, मेला 3 दिन के बाद, और इस बार बारिश भी है तो गंदगी होने का ज्यादा चांस है। तो जितने भी कमेटी का आदमी है, वॉलंटियर आपको संदेश देगा मेरा कि जैसे भी हो स्वच्छता रखना चाहिए। जब ये बारिश भी है, यदि स्वच्छ हो तो बाहर से जितने भी आदमी आते आएंगे अस्वस्थ हो भी सकते हैं। तो इसलिए यहाँ मेडिकल टीम भी तो है ही, और हम लोग थोड़ा
सुचारू रूप से इसको देखना है। और जैसे मेला के बाद ही कुछ गड़बड़ होता है, उसको आपको ध्यान रखना चाहिए कि मेला के बाद कम से कम यहाँ स्वच्छ रहे, जिसे कोई किसी का रोग अस्वस्थ आदमी न हो। বরমবাবার মেলাকে গর্বের মেলা উল্লেখ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও মেলার পক্ষপাতী ছিলেন। স্বাধীনতা যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে মেলার প্রয়োজনীয়তা যে রয়েছে তা বুঝতে পেরেছিলেন কবিগুরু। নির্মাণ শ্রমিক কল্যাণ আইন 1996 রক্ষা করা, মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব এনজিওকে হস্তান্তর না করা সহ বেশ কিছু দাবির পরিপ্রেক্ষিতে সোমবার শিলচর উত্তাল করে তোলেন অসম মজদুর শ্রমিক ইউনিয়ন, মধ্যাহ্ন ভোজন রাঁধুনি সমিতি, এসএফআই সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। এদিন সংগঠনগুলোর 2000-এরও অধিক নেতাকর্মী দাবি আদায়ে শিলচরে এক বিশাল র্যালি বের করেন। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান তুলে প্রথমে সহশ্রম আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকপত্র শ্রম আয়ুক্তের মাধ্যমে পৃথক পৃথক ভাবে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক রাঁধুনি জানান, এনজিওর হাতে মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব তারা মানবেন না। পাশাপাশি তিনি এদিন এনজিও মারফত বণ্টন করা মধ্যাহ্ন ভোজনের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন। আমরা 15 বছর থেকে আমরা মিড ডে মিলের কাজ করিয়া যাই, আমরা তো 1000 টাকা বেতন পাইতেছি, আমরা বেতন পাইতেছি 1 টাকা তো বাড়াইছি না। এরপরে আমরা মানে জোয়ার কেসে এনজিওর হাতে তুলি দেওয়া হয়েছে, এর লাগে আমরা কত আন্দোলন করছি, এনজিওর হাতে দেওয়া হইতো না করিয়া। এরপরে 7 তারিখেতে আমার স্কুলে খানি লিয়া গেছে, আমি তো খানিটা ঘুরাইয়া দিছি, 6 তারিখে খানি আমার স্কুলে রাখছি, আমি নিজে বাতটা বাসি বাত মেখা যাও বাত। এরপরে লম্বা লম্বা 2টা ফুক পাইছি 782 স্কুলে, লম্বা লম্বা 2টা ফুক পাইছি, এনজিওরে দেখাইছি আমি। এর 6 তারিখ আবার বাত লইয়া গেছে, 6 তারিখ সেম বাত পাইছি, ফুক পাইছি, ভাইয়া তারা দেখাইছি, ডালটা বাসি, ছাত্রই খানি খাইয়া দাস্ত হয়েছে, কেউর বমি হয়েছে, তেব তার মানছে না এনজিও তার খানি দিয়া গেছে। এই খানিটা আমরা চলতো না, আমরা যেরকম গরম গরম খানি খাওয়াইয়ার সেই রকম খানি খাওয়াইতাম, এনজিওর হাতে তুলি দেওয়া আমরা মানি না, আর আমরা মানছিও না, আমরা আরো বড় আন্দোলন করিয়া যাইমু। সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি জনবিরোধী এই সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। আজকে আমাদের এখানে সমস্ত ভ্রাতৃপ্রতিম সংগঠন, শুধু সিআইটিইউ নয়, কৃষক সভা, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, এই সমস্ত সংগঠন এবং শিলচর শহরের শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতি আজকে একযোগে এই মিছিলে সামিল হয়েছেন। আমরা প্রশাসন তথা এই সরকারকে আমরা বার্তা দিতে চাই যে জনগণের দাবিকে উপেক্ষা করে জনগণের যে সমস্ত শিশুরা তাদেরকে অখাদ্য কুখাদ্য খাওয়ানোর এই যে সরকার, এই সম্পূর্ণ জনবিরোধী একটা সরকার, এদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং যে ধরনের প্রতিরোধী আন্দোলন চলছে মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের, সেই আন্দোলন আরো দুর্বার হবে যদি তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে।
বিজেপি উত্তর করিমগঞ্জ মন্ডল কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে গেরুয়া শিবির। দীর্ঘ জল্পনার পর মন্ডল কমিটি গঠন প্রক্রিয়ার সভা ছিল সোমবার। উপস্থিত ছিলেন মোট 92 জন বুথ সভাপতি। মন্ডল সভাপতি পদের প্রার্থী ছিলেন দুজন, পাপলু দেব ও পঙ্কজ দাস। কিন্তু উপস্থিত বিজেপি বুথ সভাপতিরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় সভাপতি পদে ঐকমত্য হয়নি। একসময় সভাস্থল সরগরম হয়ে ওঠে। সভায় দলীয় প্রভার হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্ববরণ বড়ুয়া। এছাড়া পর্যবেক্ষক হিসেবে ছিলেন দলীয় নেতা দীপক দেব। সভা ভেস্তে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ববরণ বলেন, সভাপতি পদে দুজন দাবিদার থাকায় সভায় ঐক্যমত্য তৈরি হয়নি, ফলে এদিন মন্ডল সভাপতি নির্বাচন করা সম্ভব হয়ে ওঠেনি। এবার জেলা কোর কমিটির কাছে উভয়ের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই কোর কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের যে দলীয় যে আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যে প্রথমে আমাদের যদি সবাইকে সর্বসম্মতিক্রমে যদি একজনের নাম আসতো কিংবা একজনের নাম যদি না আসে, সেক্ষেত্রে যদি একের অধিক নাম আসে তাহলে আমাদেরকে ইনস্ট্রাকশন আছে সব নাম নিয়ে আমরা জেলা যে কোর কমিটি আছে ওনাদের হাতে সমঝাবো, ওনারা ডিসিশনটা নেবেন। তো সেই হিসাবে আমাদের এই নর্থ করিমগঞ্জ মণ্ডলের যে আজকে নির্বাচন প্রক্রিয়া হলো, সেই প্রক্রিয়াতে দুইটা নাম এসছে। সেই দুইটা নাম হচ্ছে পাপলু দেব এবং পঙ্কজ দাস। আমরা দুইটা নামই নিয়ে করিমগঞ্জ আমাদের জেলা কোর কমিটির হাতে সমঝাবো, ওনারা এটার ডিসিশন নেবেন কাকে নির্বাচিত করবেন না কি করবেন। চণ্ডীঘাটে অটো আইরিশ সংঘর্ষে আহত হয়েছেন এক স্কুল ছাত্রী, পাশাপাশি দুর্ঘটনায় জখম হয়েছে অটোর চালকও। আহত স্কুল ছাত্রী রুমি ওরাং এবং বছর 22-এর অটো চালকের নাম রিয়াজুল ইসলাম বড়ভুইয়া বলে জানা গেছে। ঘটনাটি ঘটে সোমবার চণ্ডীঘাট চা বাগানের চণ্ডী মন্দিরের কাছে। এদিন সকালে অটো করে স্কুলে যাওয়ার পথে আইরিশ গাড়ির সঙ্গে সংঘর্ষে জখম হয় স্কুল ছাত্রী রুমি ওরাং এবং অটো চালক রিয়াজুল ইসলাম বড়ভুইয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে চণ্ডীঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে ছুটে যায় উদ্ধারবন্দ পুলিশও। তারা দুর্ঘটনাগ্রস্ত আইরিশ গাড়ি এবং অটোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অটোওয়ালা হরণ মারি আইসে, কিন্তু হে ব্রেক মারছে না, আগে রং আছে আইডি স্টারি। সেই কজন উন্ডেড হয়েছে? মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার একটা স্কুল ছাত্র পানগ্রামের, আর অটো ড্রাইভার বাগানের স্কুল ছাত্রটা বাগানেরই। কখন তারা কই আছে? এখন তো হসপিটালে নেওয়া হয়েছে। সিরিয়াস কেউ আছে নি? মেয়েটা খুব সিরিয়াস আছে। প্রায় 150 বছরের পুরনো একটি মাজারের টিলাভূমি দখলমুক্ত করতে মাঠে নামলেন উত্তর করিমগঞ্জের মেদল গ্রামের বাসিন্দারা। সোমবার গ্রামবাসীরা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে গর্জে ওঠেন, মাজারের জমি দখলকারীদের বিরুদ্ধে স্লোগানও দেন তারা। মেদলের বাসিন্দারা জানান, আউলিয়া গনাইসা রহমতুল্লাহর এই মাজারের ওপর এলাকাবাসীর গভীর শ্রদ্ধা রয়েছে। বছর কয়েক আগে কিছু মুসলিম লোক অবৈধ উপায়ে মাজারের জমি দখল করতে শুরু করে, সেখানে গড়া হয় শৌচাগার। এতে মাজার অপবিত্র হয়েছে বলেও তারা মনে করছেন। তাই এই বেদখলকারীদের উচ্ছেদের জন্য গ্রামবাসী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এই মাজারের কিনারও তারা অনেক ধরনের নোংরা কাজ করে, লেট্রিন বানার, এরপরে ঘর দুয়ার বানার, বিভিন্ন মাজারের আমরা সমস্ত মাজারটা খাটিয়ে নিছে গিয়া। আমরা এখন সরকারের কাছে, অথচ আমরা করিমগঞ্জের প্রশাসনের কাছে অনুরোধ হইল গিয়ে এই মাজারটা আমরা আনার লাগিয়া যত কিছু লাগে আমরা প্রশাসনের কাছে প্রস্তুত নিমু। 2-4 দিনের ভিতরে আমরা সার্কুল অফিসারের কাছে যাইমু, আমরা মাজারটা যাতে আমরা সুন্দর মতো আমরা মাজারটার জায়গা পাওয়া যায়। তারা বিভিন্ন ধরনের ধর্মিক হিসাবে, মুসলমান মানুষ হিসাবে এটা অন্যায় কাজ করে, মাজারের চতুর্পাশে বিভিন্ন জিনিস তারা অন্যায়ভাবে এটা কাজ করে। আমরা দাবি হইল প্রশাসনের কাছে যে আমরা মাজারটা আদি মাজার, 100-150 বছর আগের মাজার কেন সবে মানিয়ার, এর কারণে আমরা এই মাজারটা চাই, এই মাজারের জায়গাটা চাই, এটা আমরা দাবি। উধারবন্দের শালগঙ্গা জিপির টিকল বাগানে পূর্ত সড়কের ওপর একটি কালভার্ট এলাকাবাসীর মহা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। 6 মাস হল কালভার্টটি নির্মিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এর এপ্রোচ পাকা করা হয়নি, ফলে সামান্য বৃষ্টিতে দুপাশে মাটি কাদায় একাকার হয়ে যায়, তখন মানুষের চলাচলে সমস্যা হয়। এলাকাবাসী বিষয়টি ঠিকাদারকে জানালেও লাভ হয়নি কিছুই।
তাই বাধ্য হয়ে এলাকার বাগান শ্রমিক ও অটো সংস্থার কর্মকর্তারা সোমবার ওই সড়কে অবরোধ গড়ে তোলেন। তীব্র ক্ষোভ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। আমরা শালগঙ্গা অটো স্ট্যান্ডের অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অটো ড্রাইভার। আমরা এখানে শালগঙ্গা টু কুম্বা রোডের পিডাব্লিউডি রোডের একটা ব্রিজ আছে মধ্যখানে টিগল বাগানের, সেই টিগল বাগানের এত দুর্যোগ অবস্থা দাঁড়িয়েছে যা একজন মানুষ মানে চলাফেরা করার মতো নয়। এখন আমাদের কথা হয়েছে যে যদি ওনারা আমাদের পাঁচটা পর্যন্ত কোনো গুরুত্ব না দেন তাহলে আগামীতে আগামী করলেও আমরা সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা অবধি আমরা আবার সেম স্ট্রাইক ডাকবো। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ঐতিহ্যবাহী বরম বাবার মেলার শুভারম্ভ, শিলকুড়িতে সাধু সন্ন্যাসী ভক্তির ঢল। শ্রমিক আইন রক্ষা এনজিওর বিরোধিতা, আন্দোলনে উত্তপ্ত শিলচর। মন্ডল কমিটি গঠন নিয়ে করিমগঞ্জ বিজেপিতে মতানৈক্য, কোর কমিটির দিকে চোখ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।